গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্বটি যদি শোনা হয়ে গিয়ে থাকে তাহলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম নটরাজনের লেখা সমুদ্র সুন্দরী। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তদন্তের ব্যাপারে জীবনের সবচাইতে বড় ঝুঁকি নিতে সেইদিন প্রস্তুত হলাম আমি। বড় ট্রলারের সারিং ও মাঝি মোল্লাদের সবাইকে একটা কক্ষে বন্ধ করে রাখলাম। বাইরে রিভলভার হাতে পাহারায় রইল নারায়ণ চৌবে। আমাদের ছোট্ট ট্রলার থেকে ডেকে নিয়ে এলাম আব্দুল রসুলকে। চৌবে ও রসুলকে যথাযথ নির্দেশ দিয়ে বড় ট্রলারের এক কোণে রাখা বাক্স থেকে বের করে নিয়ে আসা ডুবুরির পোশাক দুটো পরলাম আমি ও অনি। তারপর প্রস্তুত হয়ে আমরা গিয়ে ঢুকলাম ডুবুরির খাঁচার মধ্যে। আব্দুল রসুল জলের নিচে খাঁচা নামিয়ে দেওয়ার যন্ত্রের হাতলে হাত রাখল। ঈশ্বরের নাম স্মরণ করে আমিও অনিল খাঁচা সমেত নামতে লাগলাম সমুদ্রের নিচে। নামছি তো নামছি, এর আগে সমুদ্রের গভীরতা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার। জীবনের সেই বিচিত্র অভিজ্ঞতার উত্তেজনায় বুকটা ঢিপ ঢিপ করছিল একেবারে। সেই সঙ্গে একটা দারুণ কৌতূহল আমার মনটাকে একেবারে আচ্ছন্ন করে রেখেছিল। দেখতে হবে এখানে সমুদ্রের তলায় কি আছে, ডক্টর জ্যাকব প্রতিদিন যন্ত্রপাতি নিয়ে এখানে নেমে কি করেন। একসময় সমুদ্রের তলদেশে নানা রকম ছোট বড় মাছ ও সামুদ্রিক জীব আলোর সাড়া পেয়ে ভয়ে পালিয়ে যেতে লাগল। তাদের লেজের ঝাপটায় চঞ্চল হয়ে উঠল সমুদ্রের নিচের শান্ত জল। হঠাৎ সার্চ লাইটের আলো একটা জায়গায় এসে পড়তেই আমরা চমকে উঠলাম। এ কি, এখানে যে একটা ছোটখাটো ফ্যাক্টরি গড়ে তোলা হয়েছে। সমুদ্রের গভীরে একটি ছোট পাহাড়ের কোল ঘেঁষে এটা কিসের ফ্যাক্টরি? খাঁচার দরজাটা খুলে আমি ও অনিল সার্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে এসে দাঁড়ালাম সেই ফ্যাক্টরির কাছে। চারিদিকে সরু মোটা নানা ধরনের লোহার ও পলিথিনের পাইপ। একটা মোটা পলিথিনের পাইপ সেখান থেকে সোজা চলে গিয়েছে বাইরের দিকে। সেই পাইপ কোথায় গিয়ে শেষ হয়েছে তা সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না। কাটা লাগানো বড় বড় ঘড়ির মতো যন্ত্র লাগানো রয়েছে পাইপের এইখানে ওখানে। কাঁটাগুলো ডাইনে বায়ে নড়াচড়া করে আমাদের জানিয়ে দিচ্ছিল যে ওগুলো চালু রয়েছে। এতক্ষণে ডক্টর জ্যাকব ও তার দলবলের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠল আমাদের চোখের সামনে। তাদের গবেষণা সিরফ ভাওতা। সমুদ্রের নিচে এই ফ্যাক্টরির দায়িত্ব রয়েছে ডক্টর জ্যাকবের ওপর। এটাকে দেখাশোনা করতেই তিনি প্রতিদিন এখানে আসেন। নোনা জলে বিকল হয়ে যাওয়া যন্ত্রপাতিগুলো খুলে নিয়ে গিয়ে তার ল্যাবরেটরির পাশে মাটির নিচের মেরামতি কারখানা থেকে মেরামত করে নিয়ে গিয়ে আবার সেগুলো ব্যবহার করেন তিনি। কিন্তু কেন, কি হয় এখানে? সার্চ লাইটের আলোই আমিও অনিল ঘুরে ঘুরে দেখতে থাকি জলের নিচের সেই বিচিত্র ফ্যাক্টরিটা। আমাদের দেহের সঙ্গে বাঁধা অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে নিঃশ্বাস নিতে থাকি স্বচ্ছন্দে। কেবল জলের তলায় হাঁটতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল আমাদের। জলের নিচে দেহ হালকা হয়ে যায়। সে হালকা দেহের ভারসাম্য সবসময় ঠিক রাখতে না পেরে মাঝে মাঝে টলে পড়ছিলাম আমরা। সহসা একটা কথা মনে পড়তেই দারুণ চমকে উঠি আমি। বছর দশেক আগে চাকরিতে থাকতে একবার আমাকে আসামের ডিগবয় যেতে হয়েছিল একটা তদন্তের ব্যাপারে। ভারতবর্ষের একটা বিখ্যাত তৈল কেন্দ্র সেই ডিগবয়। মাটির নিচে থেকে তেল উত্তোলন করা হয় এখানে। সেই ক্রুড অয়েল রিফাইন অর্থাৎ পরিষ্কার করে তৈরি হয় পৃথিবীর সবচাইতে প্রয়োজনীয় বস্তু পেট্রোল, যার আরেক নাম লিকুইড গোল্ড অর্থাৎ তরল সোনা। হ্যাঁ, সোনার মতোই দামি বস্তু হচ্ছে এই পেট্রোল। আধুনিক সভ্যতার একটা প্রধান প্রয়োজনীয় বস্তু। সমুদ্রের নিচে এই ফ্যাক্টরির যন্ত্রপাতি দেখে সে ডিগবয়ের কথাই মনে পড়ে আমার। যতই দেখতে থাকি ততই নিঃসন্দেহ হয়ে উঠি আমি। শুধু উত্তোলন নয়, সেই তেল মোটা পলিথিনের পাইপের সাহায্যে চুরি করা হচ্ছে। সমুদ্রের এই জায়গাটা ভারতবর্ষের জলসীমার মধ্যে,
এই তেলের ওপর একমাত্র অধিকার আমাদের দেশে, গোটা পৃথিবী জুড়ে তেলের হাহাকার। সুন্দরবনের এই তেল সমৃদ্ধ উপকূল থেকে আমাদের দেশের সম্পদ কেউ চুরি করে নিচ্ছে, সম্ভবত কোনো বিদেশি রাষ্ট্রের হাত রয়েছে এতে। একা একা মানুষের পক্ষে গোপন সমুদ্রের তলদেশে এমনি ড্রিলিং অর্থাৎ খনন কার্য চালিয়ে তেল চুরি করা সম্ভব নয়। সেই বিদেশি রাষ্ট্রেরই অনুচর হচ্ছে ওই ডক্টর জ্যাকব ও তার সাঙ্গপাঙ্গরা। তোরা বোধহয় জানিস, কেঁচো খুঁড়তে গিয়েই মাঝে মাঝে সাপ বেরিয়ে পড়ে। পুলিশের তদন্তের ব্যাপারও মাঝে মাঝে এমন ঘটে। ছিঁচকে চোর ধরতে গিয়ে একটা ভয়ঙ্কর খুনি ধরা পড়ার নজিরও আছে। আমার অবস্থা সেদিন ঠিক তেমনই হয়েছিল। সমুদ্রের জলে সাঁতার কেটে বেড়ানো একটি স্ত্রীলোকের রহস্য ভেদ করতে গিয়ে বেরিয়ে পড়ল এমন এক বিরাট ষড়যন্ত্র যার সঙ্গে আমাদের গোটা দেশের স্বার্থ জড়িত। সেই মুহূর্তে মনটা খুশি হয়ে ওঠে আমার। এখনই জল থেকে উঠে আমাদের ছোট ট্রলার নিয়ে ছুটতে হবে থানার দিকে। সেখান থেকে বেতার মারফত এই ভয়ঙ্কর খবর চারিদিকে ছড়িয়ে দিতে হবে। জলের নিচে কথা বলা যায় না, তাই আকার ইঙ্গিতে ব্যাপারটা বুঝিয়ে দিলাম অনিলকে। আমার কেবলই আফসোস হচ্ছিল, কেন আমি জলের তলায় ছবি তোলার উপযোগী একটা ক্যামেরা নিয়ে এলাম না? তাহলে তো এখানকার ছবি তুলে নিয়ে যেতে পারতাম। তবুও মন্দের ভালো, জলের তলায় লিখবার মতো বিশেষ ধরনের কাগজ কলম আমার সঙ্গে ছিল, তাই দিয়েই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ফ্যাক্টরির মোটামুটি একটি ছবি আঁকতে লাগলাম আমি। আঁকা শেষ হলে কাগজটা মুড়ে হাতে নিয়ে আমি ও অনিল এসে চড়ে বসলাম সেই খাঁচায়। এবার ইঙ্গিত করতে আব্দুল রসুল যন্ত্রের হাতল ঘুরিয়ে টেনে তুলবে ওপরে। হঠাৎ জলের মধ্যে জেগে উঠল একটা গুম গুম শব্দ। ঢেউ জেগে উঠল সমুদ্রের নিচে শান্ত জলে। পরক্ষণে কিছু বুঝতে পারার আগেই একটা প্রচণ্ড ধাক্কায় আমি ও অনিল খাঁচা থেকে ছিটকে বাইরে গড়িয়ে পড়লাম। আমার হাতেকে উসে পড়ল সেই ভাঁজ করা কাগজখানা। দপ করে নিভে গেল সার্চ লাইটের আলো। সহসা একটা ভারী বস্তুর আঘাতে আমি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লাম সেইখানে। জ্ঞান যখন ফিরল তাকিয়ে দেখি আমি একটা ছোট্ট কেবিনের মধ্যে শুয়ে রয়েছি। অনিল আমার পাশে বসে ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি হঠাৎ বসতেই অনিল জিজ্ঞেসা করল, এখন কেমন লাগছে স্যার? খুব দুর্বল লাগছে। আমার অবস্থাও ঠিক তাই স্যার, আমিও একটু আগে জ্ঞান ফিরে পেয়ে উঠে বসেছি। আমরা এখন কোথায়? তা ঠিক বলতে পারবো না স্যার, একটু আগে উঠে গিয়ে ওপাশের কাচের জানালাটায় চোখ লাগিয়ে সমুদ্রের জল দেখতে পেয়েছি, আর সেই সঙ্গে অনেক সামুদ্রিক মাছ। তাই নাকি? তাহলে বুঝতে পেরেছি, কোনো সাবমারিনের মধ্যে রয়েছি আমরা। জলের নিচে দিয়ে সাবমারিন যাচ্ছে, তাই জানালা দিয়ে সামুদ্রিক মাছ দেখতে পেয়েছো তুমি। বোধহয় এখানে আমরা বন্দী। বোধহয় নয়, সত্যি আপনারা বন্দী। কথাটা কানে যেতেই আমি আর অনিল একযোগে তাকাই কেবিনের ছোট্ট দরজার দিকে। একজন লোক সেখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। লোকটির মুখে বাংলা ভাষা শুনেও কিন্তু তাকে বাঙালি বলে মনে হলো না। আমি তাকে জিজ্ঞেস করি, আমরা কোথায় রয়েছি বলবেন কি? একটা সাবমেরিনে। কাদের সাবমেরিন? আপনার প্রশ্নের কোনো জবাবই আমি দেব না। আমার ওপর হুকুম রয়েছে জ্ঞান ফিরলে আপনাকে নিয়ে যেতে, কাজে এবার আপনারা আমার সঙ্গে চলুন। কোথায়? সাবমেরিনের ক্যাপ্টেনের কাছে। কে তিনি, কোথাকার লোক? আমাকে কোনো প্রশ্ন করবেন না, আপনার প্রশ্নের জবাব তিনিই দেবেন। এবার চলুন। ক্যাপ্টেনের কেবিনে এসে দেখি একজন ইউরোপীয় ব্যক্তি বসে রয়েছে। আমরা এসে দাঁড়াতেই একটা বিদেশি ভাষায় তিনি আমাদের দিকে তাকিয়ে কি যেন বললেন। সঙ্গে সঙ্গে আমাদের পথ প্রদর্শক সেই প্রথম লোকটি বললে, ক্যাপ্টেন আমাদের বসতে বলেছেন। পাশাপাশি দুটো চেয়ারে আমিও অনিল বসতেই সাবমেরিনের সেই ক্যাপ্টেন বিদেশি ভাষায় আমার সঙ্গে কথা বলতে লাগলেন। সে আগের লোকটি ইন্টারপ্রিটার অর্থাৎ তর্জমাকারীর ভূমিকা অবলম্বন করে কখনো বাংলা কখনো ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিতে লাগলো তার বক্তব্য। আবার আমার জবাবও সেই বিদেশি ভাষায় বলতে লাগলো ক্যাপ্টেনকে। আপনারা এখন আমাদের বন্দী,
আমার সাবমেরিনে এখন রয়েছেন আপনারা। আমার প্রশ্নে সঠিক জবাব দিলে আমাদের এখান থেকে ভালো ব্যবহারই পাবেন। বন্দি হয়েছি যখন তখন আপনাদের প্রশ্নের সঠিক জবাব দিতেই চেষ্টা করব। আপনারা কি পুলিশের লোক? হ্যাঁ, আমি এককালে পুলিশ ছিলাম, এখন রিটায়ার করেছি। সমুদ্রের জলে নেমেছিলেন কেন? ডক্টর জ্যাকব সম্বন্ধে অনুসন্ধান করতে। ডক্টর জ্যাকবকে কি আপনাদের দেশের সরকার সন্দেহ করেন? না। তার মানে আপনারা ফিরে গিয়ে রিপোর্ট দিলেই আপনাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, তাই না? সরকার কি করবেন বলতে পারি না। ক্যাপ্টেন একটু সময় চুপ করে থাকে, সেই সুযোগে আমি জিজ্ঞেস করি, বুঝতে পেরেছি আপনারা এমনিভাবে আমাদের দেশের সম্পদ পেট্রোল চুরি করে নিয়ে যাচ্ছেন, কিন্তু কেমন করে তা পাচার করছেন জানতে পারি কি? 15 মাইল দূরে আপনার জাহাজ রেখেছেন কেন? কারণ আপনাদের জল সীমানা মাত্র 12 মাইল, তার বাইরে আন্তর্জাতিক জল সীমানায় আমাদের জাহাজ রয়েছে, যাতে টের পেলেও আপনাদের জাহাজ আটক করতে না পারে। কোন দেশের অধিবাসী আপনারা? হে প্রশ্নের জবাব দেব না। আমাদের এই তেল উত্তোলনের খবর কি আপনারা আপনাদের সরকারকে জানিয়েছেন? তার সুযোগ পেলেন কোথায়? তার আগেই তো জলের নিচে আমাদের বন্দি করেছেন। আপনি কি ডক্টর জ্যাকব সম্বন্ধে খবর নিতে এই অঞ্চলে এসেছেন? না, জেলেদের নৌকা ডুবিয়ে দেওয়ার তদন্তে এসেছিলাম। কিছু জানতে পারলেন? হ্যাঁ, একজন সাঁতারু মহিলা এই কাজ করে বেড়াচ্ছেন। আর কিছু জানতে পেরেছেন? না। ক্যাপ্টেনের মুখে এবার ফুটে ওঠে দীর্ঘ হাসি, সেই সঙ্গে আমাদের সেই ইন্টারপ্রিটারটিও হাসতে থাকে। তাদের সেই হাসির অর্থ বুঝতে না পেরে আমি জিজ্ঞাসা করি, আপনারা তার পরিচয় জানেন? হ্যাঁ, শুধু জানি না, সেই মহিলা আমাদের সঙ্গেই থাকে। তাহলে আপনাদের নির্দেশেই তিনি গভীর জেলেদের এভাবে নাজেহাল করছেন? হ্যাঁ, ঠিক তাই, কারণ আমরা চাই না জেলেরা এদিকে মাছ ধরতে আসে, তাতে আমাদের গোপন কার্যকলাপ ফাঁস হয়ে যাবার সম্ভাবনা। তাই ওদের মনে ভয় জন্মাবার জন্যই আমরা ওই মহিলাকে নিযুক্ত করেছি। উনি বুঝি একজন ওস্তাদ সাঁতারু? হ্যাঁ, ওস্তাদ তিনি। অস্বাভাবিক তার পায়ের জোর। আমাদের নির্দেশে সাবমেরিনের একটা গোপন ছিদ্র পথে বেরিয়ে গিয়ে পায়ের ধাক্কায় জেলে ডিঙে উল্টে দিয়ে আবার ফিরে আসেন এখানে। দেখবেন নাকি তাকে? এমন একজন মহিলাকে দেখতে পেলে তো ভালোই হতো, জিজ্ঞেস করতাম তাকে স্ত্রীলোক হয়ে কেমন করে তিনি এমন নিষ্ঠুর কাজ করতে পারছেন। বেশ তো, তাকে জিজ্ঞাসা করুন কথাটা, দেখুন তিনি কি জবাব দেন। চলুন চলুন আমার সঙ্গে। এবার আমিও অনিল এগিয়ে গিয়ে কাঁচের জানলায় চোখ রাখতেই বিষয় একেবারে বোবা হয়ে যায়। এ কি স্বপ্ন না সত্যি? পৃথিবীতে এও কি সম্ভব? এমন অসম্ভব সম্ভব হলো কি করে? বিষয়ের চরমে পৌঁছে আমাদের মুখ থেকে একটি কথাও বের হয় না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সেই পরমাশ্চর্য নারীর দিকে। সেই মুহূর্তে আমার মনে পড়ে একজন সমুদ্র বিজ্ঞানীর কথা, বিশাল সমুদ্রের রহস্যের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমাদের বিজ্ঞান যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে সমুদ্রের আসল রহস্য। গোটা পৃথিবীর 4/3 যে বিরাট জলরাশি, তার রহস্যের কতটুকু খবর রাখে এই যুগের বিজ্ঞান? লাইকিংদা একটু থামতেই আমি বলে উঠি, বুঝতে পারছি নারী হয়েও সে কোনো নারী নয়, বোধহয় কোনো বিচিত্র সামুদ্রিক জীব। একটু ধৈর্য ধরে সবটা শোনো আগে। পুরো 2 দিন আমাদের থাকতে হলো সেই সাবমারিনের মধ্যে বন্দি হয়ে। অবশ্যই জলের নিচে সাবমেরিনের মধ্যে দিন রাত বোঝা যায় না, কেবল ঘড়ির কাঁটার দিকে তাকে বুঝতে পেরেছিলাম যে আমরা প্রায় 48 ঘন্টা বন্দি হয়ে রয়েছি সেখানে। অবশেষে 3য় দিনে আমাদের নিয়ে এসে তোলা হলো উপকূল থেকে 15 মাইল দূরে সমুদ্রের মধ্যে সেই তেলবাহী বিদেশি জাহাজে। এই জাহাজে করেই ওরা আমাদের নিয়ে গিয়ে ওদের দেশে আটকে রাখবে।
যাতে এই পেট্রোল চুরির কথা প্রকাশ করে দিয়ে আমরা কোনো আন্তর্জাতিক সমস্যার সৃষ্টি না করি। এই তেলবাহী জাহাজের মাঝি মল্লা সবাই বিদেশি, ওদের কারোর কথাই আমরা বুঝতে পারছিলাম না। কোনো ইন্টারপ্রিটার অর্থাৎ দোভাষীও ছিল না সেখানে, কাজেই ওদের সঙ্গে আকারে ইঙ্গিতে চালাতে হতো কথাবার্তা। একটা বন্ধ কেবিনে আমাদের আটকে রাখা হলো, 5 দিন ছিলাম সেই জাহাজে। অবশেষে একদিন টের পেলাম জাহাজে তেল ভরা শেষ হয়েছে, পরের দিন সকালে জাহাজ নোঙর তুলে রওনা হবে, তার আগেই এখানে এসে দাঁড়াবে আর একখানি জাহাজ। এই 5 দিন আমরা আমাদের কেবিনে চুপ করে বসেছিলাম না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মনে মনে বলছিলাম বাঁচতে আমাদের হবে, যে করেই হোক এখান থেকে পালাতে হবে। বিদেশের মাটিতে গিয়ে মরার চাইতে পালিয়ে বাঁচতে গিয়ে মৃত্যুবরণ করাও ঢের ভালো। আমাদের দেশের সম্পদ পেট্রোল চুরির কথা সর্বসমক্ষে প্রকাশ করে দিতেই হবে, বন্ধ করতে হবে এই চুরি। পুলিশের চাকরিতে থাকতে চুরি ডাকাতি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেছি, রিটায়ার করার পরও সেই কাজ আমার পুরোইনি। চাকরিতে থাকিই চাই না থাকি, দেশের স্বার্থ রক্ষা করা প্রতিটি স্বদেশ প্রেমিক নাগরিকেরই পরম কর্তব্য। এই 5 দিন ধরে জাহাজ থেকে পালাবার আশা নিয়ে আমি ও অনিল কেবিনের কাঠের দেওয়ালের খান কয়েক তক্তা একটু একটু করে আলগা করতে চেষ্টা করেছি। অবশেষে সফলও হলাম একদিন, ওই তক্তা সরিয়ে সেই দিন রাতেই এখান থেকে পালাবার সংকল্প করলাম। আমরা লক্ষ্য করেছিলাম 2-1 লাইফ বোট প্রতিদিনই মোটা দড়ি দিয়ে বাঁধা থাকে জাহাজের সঙ্গে। জাহাজের খালাসিরা অবসর সময়ে ওই বোটে চড়ে সমুদ্রের জলে মাছ ধরে। আমরা ঠিক করলাম এই লাইফ বোটে চড়েই আমরা পালাব। গভীর রাত, জাহাজের ইঞ্জিন ঘরের মৃদু শব্দ ছাড়া আর কোনো সাড়া শব্দ নেই কোথাও। ডেকের ওপর একটা মৃদু আলো জ্বলছে। ইঞ্জিন ঘরে রাতের ডিউটিতে 2-3 কর্মী ছাড়া আর সবাই যে যার কেবিনে নিদ্রামগ্ন। কেবিনের দেওয়ালে তক্তা সরিয়ে প্রথমে অনিল ও পরে আমি বেরিয়ে এলাম নিঃশব্দে। সতর্ক দৃষ্টিতে একবার দেখে নিলাম চারিদিক, না কেউ কোথাও নেই। তারপর বিড়ালের মতো পা টিপে টিপে জাহাজের ডেকের সঙ্গে ঝোলানো দড়ির সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে একখানা লাইফ বোটে চড়ে বসলাম। মুক্তি, মুক্তি, মুক্তির আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম আমরা। ঈশ্বরের অশেষ করুণা যে নির্বিঘ্নে মুক্তি লাভ ঘটল আমাদের। এবার সোজা পাড়ি দিতে হবে উপকূলের দিকে, কিন্তু কোথায় উপকূল? চারিদিকেই কেবল জল আর জল, রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউয়ের মাথায় আলোর ঝিলিক। কম্পাস সঙ্গে না থাকায় দিক ঠিক করতে পারছিলাম না। অবশেষে ঈশ্বরের দেওয়া কম্পাসের ওপর নির্ভর করতে হলো। আকাশের দিকে তাকিয়ে ধ্রুব তারা লক্ষ্য করে দিক ঠিক করে নিলাম। জাহাজ থেকে পালিয়ে আসার সময় আমাদের বিছানার একখানা চাদর সঙ্গে নিয়ে এসেছিলাম, তাই দিয়ে কোনো মতে একটা পাল খাটিয়ে হালের কাছে বইঠা নিয়ে বসলাম আমি। সমুদ্রের জোরালো হাওয়ায় তরতর করে চলতে লাগলো আমাদের নৌকা। সারা রাত এমনিভাবে চললো আমাদের। সকাল হলো, উপ আকাশে আবির ছড়িয়ে সূর্যদেব মুখ দেখালেন। হঠাৎ আমাদের নজর পড়ল দূরে একখানা জাহাজের ওপর। মনে মনে ভাবলাম উপকূলের এত কাছে কোনো শত্রু জাহাজ হতেই পারে না, এখানে নিশ্চয়ই কোনো মিত্র জাহাজ। কাজেই আর দ্বিধা না করে সেই জাহাজের দিকে এগোতে লাগলাম আমরা। অনুমান মিথ্যে নয় আমাদের, আমাদের দেশেরই জাহাজ ওটা, তবে যুদ্ধ জাহাজ। আমাদের একদিনের অনুপস্থিতিতে অনেক কিছুই ঘটে গিয়েছে আমাদের দেশে। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে খবর পেয়ে কেন্দ্রীয় সরকার ভাইজাগ থেকে উপকূলরক্ষী জাহাজ বহরের একখানি যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন এই অঞ্চলে, সঙ্গে পাঠিয়েছেন কয়েকজন জল ও তেল বৈজ্ঞানিককে। আমার হাতে আঁকা জলের নিচের সেই ফ্যাক্টরির ছবিটা সঠিক অর্থই করেছিলেন তারা। আমাদের পরিচয় পেয়ে যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন ও বিজ্ঞানীর দল ঘিরে ধরলেন আমাদের, মুখে তাঁদের হাজার প্রশ্ন। উপকূলের কাছে প্রায় সমুদ্র নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিল ডক্টর জ্যাকবের সেই বড় ট্রলারটা, পাশে সমুদ্রের ঢেউয়ের তলে দুলছিল আমাদের ছোট্ট ট্রলারটি। জাহাজের ক্যাপ্টেনের মুখে শুনলাম,
দুদিন আগে বিরাট পুলিশ বাহিনী এসে গ্রেপ্তার করেছে ডক্টর জ্যাকব ও তার সাঙ্গপাঙ্গদের। তল্লাশির সময় বাংলোর মধ্যে মাটির নিচে সেই মেরামতের কারখানাটিও আবিষ্কৃত হয়েছে। ট্রলার দুটোর গা ঘেঁষে এসে দাঁড়ালো আমাদের যুদ্ধ জাহাজ। আমাদের দেখতে পেয়ে আনন্দে অতিশয্যে নিজের বিরাট ভুড়ির কথা ভুলে গিয়ে নারায়ণ চৌবে ট্রলার ও জাহাজের রেলিং টোপকে লাফাতে লাফাতে এসে আমাকে ও অনিলকে জড়িয়ে ধরল। আমি আদর করে ওর ঘোঁচড়াকে একটু নেড়ে দিলাম। হঠাৎ আমার চোখ পড়ল বড় ট্রলারটির দিকে। তার ডেকের সামনে ডুবুরির পোশাক পরা দুজন লোক খাঁচাই করে তাদের জলের নিচে নামিয়ে দেওয়ার জন্য সেখানে তোড়জোড় চলছে। আমি তাড়াতাড়ি চিৎকার করে বললাম, না না, জলের ডুবুরি নামাবেন না, বিপদ হবে। আমার চিৎকারে কয়েকজন বিজ্ঞানী এগিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করে, কিসের বিপদের কথা বলছেন মিস্টার দাশগুপ্ত? ডুবুরি পাঠিয়ে আগে সমুদ্রের নিচে অয়েল প্ল্যান্টটা সার্ভে করতে হবে, তারপর সেই 15 মাইল দীর্ঘ পাইপ লাইনকে কেটে দিয়ে পাইপের মুখটা আমাদের উপকূলের দিকে ঘুরিয়ে দিতে হবে, যাতে আমরাই তেল উত্তোলন করতে পারি। কোটি টাকা খরচ করে সমুদ্রের নিচে প্ল্যান্ট বসিয়ে ওরা আমাদের দেশের তেল চুরি করেছে, এবার আমরাই ওটাকে নিজেদের কাজে লাগাব। আমি বললাম, তা ঠিক, কিন্তু এই অবস্থায় ডুবুরি পাঠালে আমাদের মতো বিপদ হবে। শত্রুদের সেই সাবমেরিন এই এলাকাতে টহল দিয়ে বেড়াচ্ছে, ওদের কাছে বোধহয় টর্পেডো আছে। টর্পেডোর সাহায্যে ওরা যে কোনো মুহূর্তে আমাদের এই দামি যুদ্ধ জাহাজকে ঘায়েল করতে পারে। আমার পাশেই দাঁড়িয়েছিল যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন। ওরা এখন মরিয়া হয়ে উঠবে, এত দামি অয়েল প্ল্যান্টটা হারিয়ে ওরা আমাদের যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। আমার হস্তক্ষেপে ডুবুরিদের জলে নামানো বন্ধ হলো। বিজ্ঞানীরা নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে আর যুদ্ধ জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে থাকি আমি। সমুদ্রের জলের ওপর নজর পড়তেই আমি চিৎকার করে উঠি, ওই তো দেখা যাচ্ছে সাবমেরিনের পরিস্কোপ। সত্যিই তো, জলের ওপর মাথা তুলে বেড়াচ্ছে কালো রঙের একটা বস্তু। আমার চিৎকারে অনেকেই ছুটে আসে সেখানে। ক্যাপ্টেন তার গলায় ঝোলানো বাইনোকুলার দিয়ে বস্তুটাকে দেখে নিয়েই বুঝতে পারেন ওটা পেরিস্কোপের নলই বটে। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে গিয়ে তার নৌসৈন্যদের নির্দেশ দেন চার্জ করতে। পরপর শব্দে যেন একটা বাজ পড়ল সমুদ্রের জলে। ডেপথ চার্জের প্রচণ্ড বিস্ফোরণ সমুদ্রের জলরাশির একটা বিকট অংশ আকাশে উঠেই আবার ছড়িয়ে পড়ল চারিদিকে। সামনের ট্রলার দুখানা কাগজের নৌকার মতো দুলতে লাগলো জলের ওপর। সমুদ্রের জল ছিটকে এসে ভিজিয়ে দিল আমাদের। বিস্ময় বিমূর দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকি জলের দিকে। মিনিট খানেক কেটে যেতেই সাবমেরিনের টুকরো টুকরো অংশ। আনন্দে চিৎকার করে উঠি আমি, ঘায়েল হয়েছে, ধ্বংস হয়েছে সাবমেরিন। হঠাৎ প্রচণ্ড তেলের গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিক। তাকিয়ে দেখি গোটা এলাকা জুড়ে জলের ওপর তেলের স্রোত। বিজ্ঞানীরা সহসা হাই হাই করে ওঠে, সর্বনাশ হয়েছে। ডেপথ চার্জের বিস্ফোরণে সাবমেরিনের সঙ্গে সমুদ্রের নিচের অয়েল প্ল্যান্টও ধ্বংস হয়েছে, তাই তেল উঠছে সেখান দিয়ে। হাই হাই করে কোটি টাকার প্ল্যান্টটা আমরা কাজে লাগাতে পারলাম না। ম্লান কণ্ঠে আমি বললাম, এখন তবে উপায়, আমাদের দেশের সম্পদ এমনিভাবে সমুদ্রের জলে ভেসে যাবে? একটু ম্লান হেসে একজন বিজ্ঞানী জবাব দিলেন, না না, তা হবে কেন? তেলের পাইপ ধ্বংস হতে তার মধ্যে যে তেল ছিল সেই তেলই কেবল জলে ছড়িয়ে পড়েছে। অয়েল প্ল্যান তো আর জলের ফোয়ারা নয় যে নিজে নিজে তেল উঠবে। যন্ত্রপাতি যখন সব ধ্বংস হয়েছে তখন নিজে নিজে তেল ওঠাও বন্ধ হবে। তবে একটা উপকার এতে হয়েছে, আমরা এতদিনে জানতে পেরেছি সুন্দরবনের এই উপকূলে তেল রয়েছে। ভবিষ্যতে আমরাই এখানকার সমুদ্রগর্ভে ড্রিলিং করে তেল উত্তোলন করব। লাইকিং দেবের একটু থামেন, তারপর আমাদের দিকে তাকিয়ে গর্বিত কণ্ঠে আবার বললেন, সুন্দরবনের সমুদ্র উপকূলে তেলের সন্ধানের কথা আজকাল প্রায়ই তো থোড়া খবরের কাগজে পড়িস, কিন্তু তার পথ প্রদর্শক যে এই শর্মা, তাকে ঘুণাখরেও টের পেয়েছিস তোরা কোনো দিন? বলতে বলতে লাইকিংদা একটু প্রশান্তির হাসি হেসে নিজের মাথায় হাত বুলোতে থাকেন। সেই রহস্যময় সমুদ্র সুন্দরী শেষ পর্যন্ত কি হলো? কি ধরনের জীব সেটা? ঘন্টা কয়েক পরে নৌকায় চেপে আমরা যখন বুলচেরি দ্বীপের দিকে যাচ্ছিলাম তখন সমুদ্রের চড়ায় দেখতে পেরেছিলাম সেই রহস্যময়ীকে। সে তখন মৃত,
ডেপথ চার্জের প্রচণ্ড বিস্ফোরণে মৃত্যু ঘটেছিল তার। সমুদ্রের জলে ভাসতে ভাসতে তার দেহটা এসে আটকে গিয়েছিল বালির চড়ায়। আমাদের সঙ্গী একজন নাবিকের কাছ থেকে তার ক্যামেরাটা টেনে নিয়ে সেই রহস্যময়ীর কয়েকখানা ছবিও তুললাম। ইচ্ছে ছিল তার সেই অদ্ভুত দেহখানা নিয়ে গিয়ে জাদুঘরে পাঠাবো, কিন্তু তার সুযোগ আর হল না। হঠাৎ একটা প্রচণ্ড ঢেউ এসে সেই রহস্যময়ীর দেহটাকে ভাসিয়ে নিয়ে গেল। অনেক চেষ্টা করেও সন্ধান আর পেলাম না। কাহিনী শেষ করেই লাইকিংটা থামতেই আমাদের সবার কাশির সংক্রমণ রোগে পেয়ে বসল। আসলে ওটা কাশি নয়, নকল কাশির সাহায্যে হাসি চেপে রাখার প্রচেষ্টা মাত্র। বেশ, তবে তাই দেখ বলেই লাইকিংদা তার ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে একখানা মোটা বই টেনে বার করে নিদারুণ বিছানার ওপরে ফেলে দিল। আমরা একযোগে তাকিয়ে দেখি সেটা একখানা শারদীয়া সংখ্যা। এর মধ্যে আছে নাকি সেই ছবি? পাতা খুলে দেখ। একখানা পাতা খুলতেই আমরা সবাই তার উপর হুমড়ি খেয়ে পড়ি। এও কি সম্ভব? ঈশ্বরের কি বিচিত্র সৃষ্টি! এমন প্রাণীর কথা তো কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের মুখে আর কোনো কথা নেই, একদৃষ্টে আমরা কেবল তাকিয়ে থাকি সেই বিচিত্র সমুদ্র সুন্দরী ছবিখানার দিকে। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।